শিক্ষার্থীরা কেমন আছো সবাই? ষষ্ঠ শ্রেণীর নবাগত সকল শিক্ষার্থীকে আজকে অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি সবাই ভালো আছো, কারণ আমাদেরকে ভালো থাকতেই হবে। আর তোমরা যেহেতু একটা নতুন শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, এখন তোমাদের ভিতরে একটা নতুনত্বের যে আনন্দ উল্লাস, সেটা অবশ্যই কাজ করছে। এবং অনলাইনে তোমরা প্রথম মানে ক্লাস করা শুরু করেছো, আর তোমরা কখনোই ভয় পাবে না যে আসলে আমরা এতগুলো বই বা এটা কীভাবে পড়বো। যখন আমরা অফলাইনে ক্লাস নিব, অবশ্যই তখন আমরা তোমাদেরকে সবগুলো বিষয় বুঝিয়ে দিব। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা ফলো করবে। প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষক পরিচিতি, আমি কৃষ্ণারানী, প্রভাষক বাংলা, মুজিব জেনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ পরিচিতি হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বই, বাংলা ব্যাকরণ ও নির্মিতি। এই বই থেকে আমি তোমাদের প্রথম অধ্যায়ের ভাষা ও বাংলা ভাষা এই চ্যাপ্টারটা পড়াবো। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রথম একটা ক্লাস নিয়েছিলাম বাংলা প্রথম পত্রের উপরে, সেটা চিরসততা পুরস্কার গল্পেও। আর আজকে নিব বাংলা দ্বিতীয় পত্রের বাংলা ব্যাকরণের যে ভাষা, সে অধ্যায় থেকে ক্লাসটি নিব। তোর মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। এবং সামনে সম্ভবত 18 তারিখ তোমাদের যে একটা MCQ পরীক্ষা আছে, এই দুটো ক্লাস তোমরা খুব ভালো করে যদি দেখো, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। তোমরা ক্লাস দুটো মনোযোগ সহকারে দেখবে। পাঠ শিরোনাম, আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে কি? ভাষা। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে তোমরা অবশ্যই জানো ভাষা কি, ভাষা কত প্রকার কি কি। তবে এখন যেহেতু ষষ্ঠ শ্রেণী উঠেছ, তাই বিষয়টা হয়তো একটু বেশি বর্ণনা দেয়া আছে, সেগুলো আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব এবং পরীক্ষায় কিভাবে আসবে সেটা বলে দিব। আজকে পাঠ শিরোনাম আমাদের ভাষা। প্রিয় শিক্ষার্থীরা, এই ভাষা অধ্যায়টি পড়ে আমরা কি কি শিখব? তোমরা যা শিখবে সেটা হচ্ছে ভাষা কি বলতে পারবে, ভাষা কত প্রকার সেটা বলতে পারবে, ভাষার কয়টি গুণ তা বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের বইটি খোলো এবং ভাষার যে প্রথম পৃষ্ঠা সেটা দেখো। আগেই আমরা আসি ভাষা নিয়ে কিছু কথা বলি। ভাষা কি?
ভাষা তো তোমরা সবাই বুঝো, আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যে শব্দ বা ধ্বনি উচ্চারণ করি সেটাই হচ্ছে ভাষা। এখানে কি লেখা আছে? প্রাণীজগতে একমাত্র মানুষেরই ভাষা আছে, তাই না? শরীর ও স্নায়ুবিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে ভাষা ব্যবহারের জন্য মানুষের স্নায়ুতন্ত্র, তার মস্তিষ্ক, অন্যান্য প্রত্যঙ্গ যেভাবে তৈরি হয়েছে, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে কিন্তু তা দেখা যায় না। তাহলে এমসিকিউর প্রশ্নের আকার যেহেতু হবে, সেহেতু প্রাণীজগতে একমাত্র কাদের ভাষা আসছে? মানুষেরই ভাষা আছে, কিন্তু প্রাণীরা যে শব্দগুলো করে সেটা কিন্তু ভাষা না, কারণ ভাষার সাহায্যে কিন্তু আমরা কথা বলি, ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করি কি কি, ভাষার মাধ্যমে। ভাষা কিন্তু যে শুধু মুখের ভাষা হবে সেটা নয়, ভাষা কিন্তু অঙ্গভঙ্গির মাধ্যমে, চোখ, হাত, শরীরের যে প্রত্যঙ্গ আছে এগুলোর মাধ্যমে আমরা ভাষা প্রকাশ করতে পারি। হিংসা, দ্বেষ, ভালোবাসা, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, এগুলো কিন্তু সবই আমাদের ভাষা। দেখো, ভাষাকে দেশ গঠনের হাতিয়ার হিসেবে গ্রহণ করা হয়। দেশ গঠন বলতে দেশে ও দেশের মানুষের উন্নয়ন অগ্রগতিকে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, ভাষা কি? তাহলে ভাষা হচ্ছে মানুষের মনোভাব প্রকাশের জন্য যে অর্থ বোধক শব্দ বা ধ্বনি আমরা ব্যবহার করি, যে কথা বলি, মনের এক মনের ভাষা যে কথা বলি সেটাই হচ্ছে ভাষা। এবার দেখো ভাষার প্রকারভেদ, ভাষা কত প্রকার? ভাষা হচ্ছে দুই প্রকার, দুই প্রকার। এক এক হচ্ছে মৌখিক ভাষা, ওরাল ল্যাঙ্গুয়েজ, আর দুই হচ্ছে লিখিত ভাষা, রিটার্ন ল্যাঙ্গুয়েজ। তো মৌখিক ভাষা কি? যে ভাষা লেখার কোনো প্রচলন নেই, শুধু মুখে মুখেই যার প্রকাশ, সেটাই হচ্ছে মৌখিক ভাষা। যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই সেগুলোকে আমরা তাহলে কি বলতে পারি? মৌখিক ভাষা বলতে পারি, যেটা আমরা মুখে মুখে উচ্চারণ করি। আর লিখিত ভাষা কি? যেটা আমরা লিখে প্রকাশ করি। তবে অনেক প্রাচীন যুগে কিন্তু ভাষা মুখে মুখে প্রকাশ হতো, কিন্তু তার কিন্তু প্রমাণ বা দলিল আমাদের কাছে কিছুই ছিল না। কিন্তু পরবর্তীতে যখন ভাষা লিখিত হিসেবে পাওয়া গেল, যে বর্ণ তো বর্ণ সৃষ্টি হলো, ঠিক তারপর থেকে আমাদের যে মানে নিদর্শনগুলো সেটা কিন্তু আমরা এই লিখিত ভাষার মাধ্যমেই জানতে পারি। মুখের ভাষা সীমাবদ্ধতা আছে, যে ব্যক্তি তা ব্যবহার করে তার জীবন শেষ হলে এই ভাষার সঙ্গে আর পরিচিত হওয়া যায় না, মানে সেই ব্যক্তি শেষ হয়ে গেলে কিন্তু তার সেই ভাষাগুলো আমরা আর পাই না। কিন্তু এই লিখিত ভাষার ফলে, যে আমাদের বঙ্গবন্ধুর কথাই বলি, তার যে ভাষণগুলো আজকে লিপিবদ্ধ আছে বিদায় কিন্তু আমরা সবাই জানতে পারছি। যদি এগুলো শুধু মুখে মুখে ভাষা থাকতো তাহলে কিন্তু আমরা এগুলো কিছুই জানতে পারতাম না। তাই এবার দেখো, ভাষার লিখন ব্যবস্থা প্রধানত তিন প্রকার। এই লিখিত ভাষার আবার তিনটি প্রকারভেদ আছে, সেগুলো কি কি? বর্ণভিত্তিক, অক্ষরভিত্তিক, আর একটা হচ্ছে ভাবাত্মক। বর্ণভিত্তিক কি? বিশ্বের অনেক ভাষারই কিন্তু বর্ণ আছে। কি সেগুলো? যেমন বাংলা, ইংরেজি, রুশো, হিন্দি, সব কিছুর কিন্তু লিখন ব্যবস্থা হলো, এদের লিখন ব্যবস্থা কি? বর্ণভিত্তিক। বাংলা হচ্ছে যেমন স, ষ, ক, খ, ইংরেজি ABCD, এগুলো কিন্তু বর্ণভিত্তিক। তাই লেখার ব্যবস্থা হচ্ছে যে তিনটি আছে তার ভিতরে হচ্ছে বর্ণভিত্তিক, অক্ষরভিত্তিক। অক্ষরভিত্তিক কি? অক্ষর বলতে বোঝায় কথার টুকরো অংশ। যেমন তুমি একটা কথা বললে, সেই কথার যে টুকরো টুকরো অংশগুলো, যেমন আমি স্কুলে যাই, এই যে টুকরো টুকরো এক একটা অংশ, এটাই হচ্ছে অক্ষর। কথা বলার সময় আমরা এই অংশই কিন্তু উচ্চারণ করি। একে আবার কি বলা হয়? উচ্চারণের একক বলা হয়। একে দলও বলে। অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে বলে অক্ষরভিত্তিক লেখন রীতি। যেমন হচ্ছে কি, জাপানি ভাষা, যেটা বললাম ভাবাত্মক। বিশ্বে এমন কিছু ভাষা আছে যেগুলো লেখার জন্য বর্ণ কিংবা অক্ষর কোনোটি ব্যবহারই করা হয় না। তাহলে একটা হচ্ছে বর্ণভিত্তিক, আরেকটা হচ্ছে অক্ষরভিত্তিক, এবং আরেকটা হচ্ছে ভাবাত্মক, এবং সেটা প্রকাশ করার জন্য কিন্তু কোনো বর্ণ বা অক্ষরের প্রয়োজন হয় না। অনেকটা ছবি এঁকে দেখানো যায়, এই লিখন ব্যবস্থাই হলো ভাবাত্মক। মানে ছবি এঁকে ভাব প্রকাশ করা যায়, যেমন একটা গ্রামের সুন্দর দৃশ্য দেখে তুমি বুঝতে পারলা যে এখানে কী বোঝানো হয়েছে। একজন মানুষের হাসি ছবি এঁকে তুমি দেখাতে পারো, দুঃখ এভাবে প্রকাশ করতে পারো, সেটাই হচ্ছে ভাবাত্মক লিখন ব্যবস্থা। এবার দেখো ভাষার উপাদান, ভাষার উপাদান কয়টি?
ভাষার উপাদান হচ্ছে চারটি। কি কি উপায়ে ভাষা তৈরি হয় দেখো, ধ্বনি, শব্দ, বাক্য, বাগর্থ। নিচে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করা হবে। প্রথম হচ্ছে ধ্বনি। ধ্বনি কি? বাকযন্ত্রের সাহায্যে আমরা যে শব্দ উচ্চারণ করি সেটাই হচ্ছে ধ্বনি। আমাদের যেমন একটা গাড়ি চলতে গেলে ইঞ্জিন যন্ত্রপাতি প্রয়োজন, তেমনি আমাদের দেহের ভিতরে অনেক যন্ত্রপাতি আছে, যেমন কণ্ঠনালী, গলনালী, দাঁত, জিহ্বা, এগুলো সব কিছুই কিন্তু ধ্বনি উচ্চারণের আর যন্ত্র। এগুলোকে বলে বাক যন্ত্র, মানে কথা বলার যন্ত্র। কি বলছে? বাতাসে আঘাতের ফলে ধ্বনির সৃষ্টি হয়, কিন্তু সব ধ্বনি কিন্তু আবার ভাষা নয়। ভাষা হতে হলে কিন্তু তাকে অর্থবহ হতে হবে। ভাষায় তাকেই ধ্বনি হিসেবে গ্রহণ করা হয় যা বাকযন্ত্রের সাহায্যে তৈরি হয়। যা বাকযন্ত্রের সাহায্যে যে ভাষা তৈরি হয় সেটাই হচ্ছে ধ্বনি। বাকযন্ত্রের ক্ষমতা অসীম। এর সাহায্যে আমরা পশু পাখির ডাক থেকে নানা রকম ডাক ডাকতে অনুকরণ করতে পারি, কিন্তু এসব ভাষার ধ্বনি নয়। কিন্তু এই যে পশু পাখির ডাক, এসব কিন্তু ভাষার ধ্বনি নয়। ভাষার ধ্বনি শুধু বাকযন্ত্রের সাহায্যে উৎপাদিত হয়। পশু পাখির ডাক একটা ধ্বনি ঠিকই, কিন্তু তারা ভাষার ধ্বনি নয়। সেটা কী হতে হবে? বাকযন্ত্রের সাহায্যে উৎপাদিত হতে হবে, না হলে চলবে না। তাকে অবশ্যই কিন্তু অর্থপূর্ণ হতে হবে, বাকযন্ত্রের সাহায্যে উৎপাদিত হয়ে তাকে অর্থপূর্ণ হতে হবে। যদি অর্থ না থাকে তাহলে কিন্তু সেটা তোমার ভাষায় বা ধ্বনিতে রূপান্তরিত হবে না। পশু পাখির ডাক কিংবা এ জাতীয় কোনো ডাককে আমরা বলি আওয়াজ। ভাষার একটি ধ্বনির স্থলে আরেকটি ধ্বনি বদলে দিলে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। আমরা ধ্বনি যেমন আমরা যদি উচ্চারণ করি যে কোনো শব্দ ক, খ এরকম যদি উচ্চারণ করি, এগুলো কিন্তু ধ্বনি। কিন্তু এই একটি ধ্বনির ক্ষেত্রে যদি অন্য একটি ধ্বনি বদলে দেওয়া হয় তাহলে কিন্তু নতুন একটি অর্থ তৈরি হয়ে যায়। এখানে যেমন বললো কাল, এখানে ক ধ্বনিটি বদলিয়ে খ বলা হয়েছে, তাই এখানে যদি ক এর জায়গায় খ বলা হয় তখন কি হবে? খাল। ঠিক এভাবেই তাহলে তোমরা অবশ্যই ধ্বনির ব্যাপারটা বুঝতে পেরেছ। এবার দেখো শব্দ। শব্দ কি? এক একটি ধ্বনি মিলে এক বা একাধিক বর্ণ মিলে যে ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয় সেটাই হচ্ছে শব্দ। এক বা একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয় সেটা তাকেই বলা হয় শব্দ। যদি বলি কলম, এটা একটা শব্দ। এই কলমটা কয়েকটি ধ্বনির মিলন, কয়েকটি ধ্বনি যদি আমরা অফলাইনে ক্লাস করতাম, অবশ্য বোর্ডে দেখালে তোমরা ভালো বুঝতে পারতে। এই ক, ল, ম, ক যোগ ল যোগ ম, এরকম ধ্বনিগুলো একত্রে মিলিত হয়ে যখন একটি শব্দ সৃষ্টি করে তখনই তাকে আমরা শব্দ বলতে পারি। এবার দেখো বাক্য। শুধু শব্দ হলেই হবে না, বাক্য হচ্ছে কথা বা বাচন। মানে ভাষার উপাদান হিসেবে ধরলে এই বাক্যের স্থান তৃতীয়। তাই বাক্য বলতে কথা বা বাচনকেই বোঝায়। যেমন আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, এটা কিন্তু প্রতিটা লাইনই এক একটা বাক্য। ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান হচ্ছে তৃতীয়। এই শব্দ যখন পরপর বসে, অর্থ সহকারে বসে সেই বাক্যের অর্থ প্রকাশ করে তখন কিন্তু তাকে বাক্য বলে। ধ্বনি দিয়ে যা শুরু হয়েছিল শব্দে এসে তা আরো সংহত হলো। ধ্বনি দিয়ে শুরু হয়ে শব্দে আসলো, যেমন ক একটা ধ্বনি আর কলম হচ্ছে একটা শব্দ, আর বাক্যে এসে পরিপূর্ণ না হলে এটি অনেকটাই পূর্ণতা পায়। বাক্যে এসে যেমন আমি কলম দিয়ে লিখি, এটি একটি বাক্য। যদি এটা তুমি এটা অর্থ যদি না দাঁড়ায় যে লিখি কলম দিয়ে, এটা কিন্তু একটা ভালো সুন্দর অর্থ বোঝা যায় না, তাহলে কিন্তু এটা বাক্যে পরিপূর্ণতা পেল না। তাহলে বাক্য হতে তাকে কিন্তু অবশ্যই অর্থবহ হতে হবে এবং সুসজ্জিতভাবে সাজাতে হবে। প্রতিটি বাক্যই কেউ উপাদান করে আর কেউ শোনে। বাক্যের সঙ্গে তাই দুজনের সম্পর্ক রয়েছে, একে হচ্ছে বক্তা ও শ্রোতা। এই দুই পক্ষের মধ্যে কোনো ঘাটতি থাকলে চলে না। বক্তা যা বলে তাতে শ্রোতার সব কৌশল মিটাতে হয়। এজন্য বলা হয় যা উক্তি হিসেবে সম্পূর্ণ যাতে শ্রোতা পরিপূর্ণভাবে তৃপ্ত হয় তাই হচ্ছে বাক্য। এবার দেখো বাগর্থ। অভিধানে শব্দের অর্থ থাকে, কিন্তু সেই শব্দ যখন বিশেষ পরিবেশে ব্যবহার করা হয় তখন তার অর্থ বদলে যায়। একটা শব্দের অর্থ অভিধান মানে ডিকশনারিতে যে থাকে,
অন্তরে একটা শব্দের একটা অর্থ ডিকশনারিতে যেভাবে থাকলো, কিন্তু পরিবেশ এবং অবস্থান ভেদে সেই শব্দের অর্থ পরিবর্তিত হলো, সেটাই হচ্ছে বাগ অর্থ। যেমন পোড়া হচ্ছে একটি শব্দ, এর অর্থ হচ্ছে দগ্ধ হওয়া, আগুনে তার খড়ের ঘর পুড়ে গেছে। শব্দটি দিয়ে যখন বাক্য তৈরি করা হলো আমার মন পুড়েছে, তখন এই পোড়া দগ্ধ হওয়া নয়। এই মন পোড়া আর ঘর পোড়ার ভিতরে পার্থক্য হচ্ছে কোথায়? পরিবেশের ক্ষেত্রে। ভাষার শব্দ বাক্যের অর্থের এসব আলোচনাই হলো বাক অর্থ। শব্দ বাক্যের এসব অর্থ আলোচনা হলো বাক অর্থ। এবার দেখো ভাষা কী কী মাধ্যমে প্রকাশ করা যায়। প্রকাশ মাধ্যম ও ভাষা। ভাষা কিন্তু আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি, কখনো কখনো ছবি এঁকে, কখনো মানুষের মুখ দেখে, তার চেহারার অঙ্গভঙ্গি দেখে, হাসি, কান্না, আনন্দ, বেদনা, জিজ্ঞাসা, তারপরে এই যে আঙুলগুলো দেখানো আছে এখানে, কোন আঙুল দিয়ে কি বোঝানো হয়েছে, এগুলো কিন্তু সংকেত ভাষা। এর নাম হচ্ছে সংকেত ভাষা, মানে সংকেতের মাধ্যমে তোমাকে বুঝতে হবে। যেমন চোখের ভাষা, চোখ দিয়ে কিন্তু অনেক সময় অনেক কিছু বোঝানো যায়, চোখ টিপ মেরে, তারপরে চোখের ইশারা করে অনেক কিছু বোঝা যায়, একে বলা হয় ইশারা ভাষা বা সংকেত ভাষা। এরপরে দেখো মাতৃভাষা বাংলা ভাষা। তোমরা সবাই জানো মাতৃভাষা কাকে বলে। মাতৃভাষা অর্থ হচ্ছে মায়ের ভাষা, অন্যভাবে বলা যায় আমরা মায়ের কাছ থেকে যে ভাষা শিখি তাই হলো আমাদের মাতৃভাষা। একটা কথা হচ্ছে শিশু সবসময় যে মায়ের কাছ থেকে ভাষা শিখে তা নয়, কখনো কখনো তার ব্যতিক্রমও ঘটে। মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে কিংবা জন্মের পর থেকে শিশুটি ধীরে ধীরে যেখানে বেড়ে ওঠে তার যে ভাষা শিশু প্রথম শেখে সেটাই হচ্ছে মাতৃভাষা বা প্রথম ভাষা, তাকেই বাংলা ভাষা বলা হয়। সবাই অবশ্যই বুঝতে পারতেছো মাতৃভাষা কাকে বলে। মায়ের কাছ থেকে শেখা ভাষা বা শিশু ছোটো থেকে যে ভাষাটি শিখে ওঠে সেটাই হচ্ছে মাতৃভাষা। শিশু প্রথম যে ভাষা শেখে তাই হচ্ছে প্রথম ভাষা বা মাতৃভাষা, তাই মাতৃভাষাকে প্রথম ভাষাও বলা হয়। এবার দেখো ভাষার রূপ বৈচিত্র্য। ভাষার কোনো অখণ্ড বা একক রূপ নেই, একই ভাষা নানা রূপে ব্যবহৃত হয়। ভাষার এসব রূপ বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হলো। এক নম্বর হচ্ছে কি উপভাষা। উপভাষা কি? উপভাষাকে বলা হয় আঞ্চলিক ভাষা, মানে অঞ্চল ভেদে প্রত্যেকটি মানুষের একটি নিজস্ব ভাষা থাকে, এটাকে এই ভাষাকেই বলে উপভাষা। তাই একই ভাষা যারা ব্যবহার করে তাদেরকে বলে একই ভাষাভাষী বা ভাষিক সম্প্রদায়। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তারা সকলে বাংলা ভাষী সম্প্রদায় অন্তর্ভুক্ত। সকলের বাংলা আবার কিন্তু এক নয়, ভৌগোলিক ব্যবধান, যোগাযোগ ব্যবস্থা, সমাজ গঠন, ধর্ম, পেশা ইত্যাদি কারণে এক এক এলাকার ভাষা অন্য এলাকার ভাষার মধ্যে কিন্তু পার্থক্য সৃষ্টি হয়, যেটা হচ্ছে ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য তাই হলো উপভাষা। মানে প্রত্যেক এক এক অঞ্চল, নোয়াখালীর ভাষা, বরিশালের ভাষা, কুষ্টিয়ার ভাষা, এখানে যে যে ভাষার যে তারতম্য, অঞ্চল ভেদে যে তারতম্য, এটাই হচ্ছে উপভাষা। এই উপভাষার একটা নাম হচ্ছে কি আঞ্চলিক ভাষা। তাহলে উপভাষা বলতে আমরা কি বুঝবো? যে এক একটা অঞ্চল ভেদে, যেমন তোমাদের শরীয়তপুরের ভাষার সাথে কি সব ভাষা বরিশালের ভাষা মিলবে, এরকমই আর কি। যে ভাষার যে পার্থক্য অঞ্চল ভেদে সেটাই হচ্ছে উপভাষা বা আঞ্চলিক ভাষা। প্রমিত ভাষা। প্রমিত ভাষা হচ্ছে একটা আদর্শ ভাষা, এটা হচ্ছে যেটা তোমার শিক্ষিত সমাজে, তোমার চাকরি বাকরির ক্ষেত্রে, প্রশাসনিক কাজে, শিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের আঞ্চলিক ভাষা ব্যবহার করতে পারো না, তোমরা যেটা লিখে প্রকাশ করো সেটাই কিন্তু এই প্রমিত ভাষা, যে চলিত রীতিতে শুদ্ধ ভাষা যেটা ব্যবহার করো। একই ভাষার উপভাষাগুলো অনেক সময় বোধগম্য হয় না, এজন্য একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষার উপরই হলো প্রমিত ভাষা। এ ভাষার মাধ্যমে শিক্ষা, প্রশাসনিক কাজ, ব্যবসা বাণিজ্য সম্পাদিত হয়। দেশের সংবাদপত্র ও ইলেকট্রনিক্স মাধ্যমে এ ভাষারও ব্যবহার করা হয়। উপভাষা প্রমিত ভাষার এখানে একটা পার্থক্য দেয়া আছে বইতে, তোমরা দেখবে, বই থেকে অবশ্যই পড়ে নিবে, কারণ সবগুলো পড়া এখানে দেয়া যায় না। এখানে যে পার্থক্য তোমরা দেখবে, তারপরে কথ্য ভাষা কি। কথ্য ভাষা হচ্ছে তোমাদের বইতে আছে কথ্য ভাষা, যেমন শিক্ষক যখন শ্রেণীকক্ষে পাঠদান করেন কিংবা কোনো বিশেষ অনুষ্ঠানে আমরা বক্তব্য উপস্থাপন করি, তখন ভাষা ব্যবহারে সততা দেখা যায়। তাই বিশেষ পরিবেশ আয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে সেই ভাষাটাকে বলে কথ্য ভাষা। এরপরে আছে ব্যক্তি ভাষা, সামাজিক ভাষা, যেমন সমাজের কোনো বিশেষ শ্রেণীর ভাষাকেই আমরা সামাজিক ভাষা বলতে পারি। আবার ব্যক্তির নিজস্ব পরিচয়ে যে ভাষারূপের মাধ্যম প্রকাশ পায় তাই হচ্ছে ব্যক্তি ভাষা।
আবার সামাজিক ভাষা সমাজে কোনো বিশেষ শ্রেণীর ভাষাকে বলে সামাজিক ভাষা। এ ভাষা আবার দুই রকমের, উচ্চ শ্রেণীর ভাষা, নিম্ন শ্রেণীর ভাষা। এরকম ভাবে তোমরা বই ধরে পড়ে নিবে। আমি ইম্পর্টেন্ট গুলো তোমাদেরকে পড়িয়ে দিলাম। আর আজকের বাড়ির কাজ হচ্ছে তোমাদের, বাড়ির কাজ হচ্ছে তোমাদের যে বইয়ের পৃষ্ঠা আছে 8 থেকে 12 পর্যন্ত, যেহেতু সামনে তোমাদের পরীক্ষা, তাই তোমরা 8 থেকে 12 পৃষ্ঠার যে এমসিকিউ গুলো দেয়া আছে এগুলো ভালো করে তোমরা বাড়িতে বসে পড়বে, লিখবে এবং ভালো করে মুখস্থ করবে, যদি পরীক্ষায় ভালো তোমরা করতে চাও। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি আশা করি সামনের পরীক্ষার জন্য তোমরা ভালোই প্রস্তুতি নিচ্ছ। আর ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে দেখো, তোমাদের কোনো টেনশনের কারণ নেই, তোমরা সব পারবে। তোমরা সুন্দর মতো পড়াশোনা করো এবং সবাই বাসায় থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।